আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিটা আমি বন্টন করে দিলাম, কাউকে শিল্পপতি বানাইলাম, কেউ ফ্যাক্টরির মালিক, আবার কেউ তার অধীনে ওয়ার্কার লেবারের কাজ করে। সবাই যদি মালিক হয়ে যায় তাইলে ফ্যাক্টরির মধ্যে লেবার তালাশ করে পাওয়া যাবে, কথা কয় ভাই? সবাই যদি সিএনজি চালক হয়, সবাই যদি অটো চালক হয়ে যায় তাহলে প্যাসেঞ্জার খুঁজে পাবে না। আবার সবাই যদি শিল্পপতি হয়, অটোওয়ালা যদি কেউ না থাকে, শিল্পপতির 10-15 কিলোমিটার হাঁটা ছাড়া কোনো গতি থাকবে না, ঠিক কিনা বলেন? কিসমত কি আহার শাইকু কসমে আজল নে, কিসমত কি আহার শাইকু কসমে আজল নে, জিস চিজ কো জিসকে লিয়ে কাবিল নজর আয়া, বুলবুল কো দিয়া না লাওয়া পরওয়ানা কো জলনা, বুলবুল কো দিয়া না লাওয়া পরওয়ানা কো জলনা, গম হাম কো দিয়া সবসে জো মুশকিল নজর আয়া। কবি বলেন মালিকে তাকসিম করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন, একজনকে রিক্সাওয়ালা বানাইছেন, আরেকজনকে প্যাসেঞ্জার বানাইছেন, একজনকে শিল্পপতি বানাইছেন, আরেকজনকে তার লেবার বানাইছেন, একজনকে সুন্দর বানাইছেন, আরেকজনকে মালিকে কালো বানাইছেন, একজনকে লম্বা আরেকজনকে খাটো কে বানাইছেন। তাই আল্লাহ তাআলা সব জিনিসকে বন্টন করে দিয়েছেন। আল্লাহ বলেন না না, যদি সবাই একরকম হয়ে যায় তো দুনিয়ার নিজাম, দুনিয়ার কোনো রুটিন ঠিক থাকতো না। যিনি রিক্সা চালায় সে রিক্সা চালায়ও খুশি, নৌকা বায় মাঝি সেও খুশি, প্যাসেঞ্জার অটো পায়া খুশি, সিএনজি পায়া খুশি, কথা বলেন নাকি? রিক্সা যারা চালায় এদের মন খারাপ, অটো যারা চালায় তাদের মন খারাপ, নৌকার মাঝি মন খারাপ না। তার বাস্তবতা হলো রিক্সাওয়ালা যখন প্যাসেঞ্জার থাকে না, রিক্সা নিয়ে যায় আর ভাটিয়ালি সুরে গান গা, মন খুশি না বেজার, সোনা বন্ধুর গান গায়, কথা বলেন ঠিক কিনা? সে রিক্সাওয়ালা প্যাসেঞ্জার উঠায়, প্যাসেঞ্জার যখন তাকে ভাড়া দেয়, ভাড়া পায়া খুশি হয়া সালাম দেয়া, কয় স্যার যখনই দরকার হয় আমাকে ফোন দিয়েন, খুশি না বেজার? নৌকাওয়ালা পাল উড়াইয়া নৌকা চালায় আর ভাটিয়ালি সুরে গান গায়, খুশি না বেজার? আল্লাহ কয় প্রত্যেককে মালিকি কাজ নিয়ে খুশি, ওয়ার্কাররা কাজ দিয়ে খুশি, সারা মাস অক্লান্ত পরিশ্রম করে কাজ করে, মাস শেষে যখন বেতন পায়, মাস শেষে যখন বোনাস পায়, খুশি না বেজা? কিসমত কি আহার শাইকু কসমে আজল নে, জিস চিজ কো জিসকে লিয়ে কাবিল নজর আয়া। যার জন্য যেটা দরকার, একদলকে আল্লাহ লাগাইছে তোমরা কোরআনের খেদমত করো, কোরআন মুখস্থ করো, কোরআন পড়াও, হাদিস পড়াও, আরেক দলকে লাগাইছে তাদেরকে ভালোবাসো, মহব্বত করো, জান্নাতে যাওয়ার সময় একসঙ্গে, সুবহানাল্লাহ। আগামীকাল কয়ে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুইনান ওয়ালা তাকুন খামিসা, তাহলে আলেম হও, আলেমের সাগরে হও, সাহায্য করো, তাও যদি না পারো, কিছুই করতে না পারো, ভালোবাসো ভালোবাসো ভালোবাসো, দুশ্মনী করো না। বোর্ডিংয়ের ডাইলের মধ্যে বিষ মিশায়া কোরআনের পাখি দিকে মারার চেষ্টা করো না, গজব আসবে, গজব আসবে, কথা বলেন ঠিক? এত সহজ, তোর পূর্বপুরুষ নমরুদ ইন্টারন্যাশনাল হারামজাদা পারে নাই, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন পারে নাই, কারণ পারে নাই, আবু জাহেল পারে নাই, বর্তমান যুগের আবু জাহেল বুসরা পারে নাই, সোভিয়েত ইউনিয়ন পারে নাই, কেমন পর্যন্ত কেউ কোরআনের লাইটকে অফ করতে পারবে না, অফ করতে পারবে না, কথা বলেন ঠিক? এত সহজ, তোর বাপে জ্বালাইছে এ লাইট,
ষড়যন্ত্র করিস না, ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুন খামিজান ফাতাহলিক, দুশ্মনী করলে ধ্বংস হয়ে যাবে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতুহু বিল হার, আমি স্টেজে ভর্তি আছে, প্যান্ডেলও আছে, জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা কোন বিষয়ে যুদ্ধের ডিক্লার দেন নাই, দুইটা বিষয়ে যুদ্ধের ডিক্লার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা আল্লাহর ওলিদের সঙ্গে যারা দুশ্মনী রাখে, এরকমের লোক বাংলাদেশে তালাশ করলে লাইট মায়েরাও পাওয়া যাবে না। মাদ্রাসার ভিতরে যদি দুইটা ছেলে একটু ঝগড়া করে, হলুদ মিডিয়া 100 আয়সা উপস্থিত হয়ে যাবে, এসে বলবে যে এই পাথর দিয়া দারুল উলুম মাদ্রাসার মধ্যে দুই পক্ষের মধ্যে অস্ত্রের ঝঞ্ঝনানি চলছে, দুই পক্ষের মারামারিতে 100 জন মারা গেছে, 200 জন মরার পথে। ঠিক বললাম? হলুদ মিডিয়াওয়ালারা মাদ্রাসায় কিছু হলে কলম চলতেই থাকে আর বলতে থাকে সকল মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর সারাক্ষণ 24 আওয়ার্স যেই সকল বিদ্যালয়গুলোতে অস্ত্রের মহড়া চলে, ওইগুলো বন্ধের দাবি ওঠে না, মাদ্রাসায় কিছু হলে বন্ধের দাবি ওঠে। কথা বলেন ঠিক কেনা? কারণ যন্ত্রণা চুলকানি তো খালি মাদ্রাসা থাকলে, মাদ্রাসা থাকলে সমকামিতা করা যায় না, মাদ্রাসা থাকলে ওপেন সুদ খাওয়া যায় না, মাদ্রাসা থাকলে ঘুষের লেনদেন করা যায় না। মাদ্রাসাওয়ালারা এর বিরুদ্ধে কথা বলে, মসজিদের ইমামরা এর বিরুদ্ধে কথা বলে, খতিবরা এর বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? আরে আরে ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় দিয়েছেন, আমানতদারী আছে। আপনারা রিসেন্টলি দেখেছেন তেজগাঁওয়ের সে নির্বাচন, টোটাল নির্বাচনটা ওলামায়ে কেরাম, তাও কওমি ওলামায়ে কেরাম টোটাল নির্বাচনটা কন্ট্রোল করছে, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, কর্মকর্তা সব মাদ্রাসার ছাত্র ছিল। বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন কেউ উপহার দিতে পারে নাই, এত সুন্দর নির্বাচন উপহার দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? ওদের ভিতরে আল্লাহর ভয় আছে, ওলামায়ে কেরাম জাতির রাহবর। আরে আমি আপনি যখন ঘুমাই তখন ভোর রাত্রিরই পাথর দিয়া মাদ্রাসার দারুল উলুমের ছাত্ররা ভোর রাত্রি উঠে আমার আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ঠিক কিনা বলে? হাদিসের মধ্যে আসে এলাকার মানুষের গুনার কারণে যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তির ফয়সালা হয়ে যায়, আজাবের ফেরেশতারা শাস্তি নিয়ে আসে, আসার পরে দেখে এই এলাকার মধ্যে এই পাথর দিয়া মাদ্রাসা সহ অন্যান্য হিফজখানাগুলোতে কোরআনের তিলাওয়াত হয়, সুবহানাল্লাহ জোরে বলে, মাসুম বাচ্চারা, কুচি কাঁচা বাচ্চারা আল্লাহর কালাম খুলে তিলাওয়াত করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জাতিকে গুনার জন্য তুমি ধ্বংস করে দিও না, সুবহানাল্লাহ জুড়ে বলে। ফেরেশতারা মালিকের কাছে বলে, মালিক যে এলাকায় শাস্তি দিয়ে পাঠাইলাম, এই এলাকার কোরআনের পাখিরা কুচি কাঁচা বাচ্চারা তো কোরআন তিলাওয়াত করতেছে, আল্লাহর কসম রে, আল্লাহ বলেন এ মাসুম বাচ্চাদের কারণে গোটা এলাকাবাসীকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ইসে মাতি কিয়া হার সাই কো কসামে আজল নে, জিস চিজ কো জিসকে লিয়ে কাবিল নজর আয়া, বুলবুল কো দিয়া নালাওয়া পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে জো মুশকিল নজর আয়া। আল্লাহু আকবার বলে, চিন্তা শক্তি আল্লাহ দিয়েছেন, মেমোরিটাকে ভালো কাজে খরচ করো, কলমটাকে ভালো কাজে খরচ করো, কলমের দাম আছে, আল্লাহ তাআলা কলমের কসম খেয়েছেন, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, সর্বপ্রথম আল্লাহ এই কলম কি সৃষ্টি করে বলেছিলেন, উক্তব লেখো, সুবহানাল্লাহ। এই কলমটাকে মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে চালায়ও না, একদিন কিন্তু এমনভাবে পাকড়াও হবে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না, ঠিক কেন বলেন?
লাভ হবে না। তোমার এই কলম চালানোর দ্বারা, হলুদ সাংবাদিকতার দ্বারা কোরআনের মাদ্রাসা বন্ধ হবে না। ষড়যন্ত্র যত বেশি হবে তত বেশি মাদ্রাসাগুলো সামনের দিকে অগ্রসর হবে। কিনা বলে খুরশিদে দীনে আহমদ কা আলম কে উফুক পর চমকেগা। এই লাইট জ্বালাইছেন জোরে বলে, যে লাইট আল্লাহ জ্বালাইছে, কোন বাপের বেটার ক্ষমতা আছে এটা অফ করা? জোরে বলে, যে অফ করতে যাবে সে নিজেই অফ হয়ে যাবে, ঠিক কিনা বলে? খুরশিদে দীনে আহমদ কা আলম কে উফুক পর চমকেগা, ইয়ে নূর হামেশা চমকা হে, ইয়ে নূর হামেশা চমকা হে, ইয়ে নূর বরাবর চমকেগা, ইয়ে ইলম হুনর কা গহওয়ারা, তারিখ কা সে পারা হে, হর ফুল হায় কে শোলা হে, হর সর্ব ইয়াহা মিনারা হে। আল্লাহু আকবার। কবি বলতেছেন আল্লামা রিয়াসত আলী বিজনুরী মোহস্তাদে মোহতারাম, কই যে লাইট আল্লাহ জ্বালাইছে এটার এটা চমকাইতেই থাকবে, আলো দিতেই থাকবে, তোমার হুয়ের দ্বারা এই লাইটকে কোনোদিন অফ করতে পারবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ জ্বালাইছেন কে? ইউরিদুন লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন এটা কোনো নতুন ষড়যন্ত্র নয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই ষড়যন্ত্র চলে আসছে, কামাত পর্যন্ত ষড়যন্ত্র চলবে। আল্লাহ ডাক দেয়া কই, না না না, ঘাবড়ানোর কোনো কারণ নাই, যেহেতু আমি আল্লাহ তার দায়িত্ব নিয়েছি রে, পৃথিবীর কোন পরাশক্তি আমি আল্লাহর লাইটকে কোনোদিন অফ করতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আবেদ কে ইয়াকীসে রওশন হ্যায় সাদাত কা সাচ্চা সাফামল। আল্লাহু আকবার। দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠাতাদের মধ্যে হাজী আবেদ হোসেন, এখলাসের উপরে ভিত্তি, সরকারে দুআলম নবী লাঠি মুবারক দিয়ে তার ভিত্তি রেখেছে। এই পাথর দিয়া মাদ্রাসা সহ গোটা বিশ্বের যত কমই মাদ্রাসা আছে সবগুলোর সম্পর্ক দেওবন্দের সাথে, দেওবন্দের সম্পর্ক সরাসরি রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক সরাসরি আরশে আজিমের সঙ্গে। কে পারবে অফ করতে? কে পারবে? আবেদ কে ইয়াকীসে রওশন হ্যায় সাদাত কা সাচ্চা সাফামল, আঁখুন কাহা দেখা হোগা, আঁখুন কাহা দেখা হোগা, ইখলাস কা এইসা তাজ মহল, ইলম হুনর কা গহওয়ারা, তারিখ কা সে পারা হে, হর ফুল হায় কে শোলা হে, হর সর্ব ইয়াহা মিনারা হে। আল্লাহু আকবার। ইখলাসের তাজমহল যেই মাদ্রাসাগুলোর নাম হলো কওমি মাদ্রাসা, তার মানে হলো এই মাদ্রাসাগুলো জাতির জন্য প্রতিষ্ঠিত, জাতির অর্থে পরিচালিত, জাতির জন্য নিবেদিত, ঠিক কিনা বলেন? এখানে কোনো সরকারি অনুদান নেওয়া হয় না, আপনাদের মাদ্রাসা,
আপনারাই প্রতিষ্ঠিত করেছেন, আপনাদের অর্থে পরিচালিত, আর সারাক্ষণ এরা আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ঠিক কিনা বলেন? সুতরাং মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, লাভ হবে। সাহাবী এসে বললেন, পাগম্বর পাগম্বর কামত কখন হবে গো? পাগম্বর বললেন, ওমা আদাত্তালাহা, এ সাহাবি কামত অনেক ভয়াবহ, সে কামতের জন্য তোমার কি প্রিপারেশন আছে? সুবহানাল্লাহ, কামত সহজ না কঠিন? সবাই কয় না, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ پورا গোটা কিয়ামতের ময়দানটা সবাই মাতাল হয়ে থাকে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, একমাত্র আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে স্লোগান দিতে থাকবে, উম্মতি উম্মতি বলে। লাস্তু হুনাকা লাস্তু হুনাকা, কঠিন দিন হবে। তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছ, ওমাদা তালাহা সাহাবিব, তোমার কি প্রস্তুতি আছে কামতের জন্য? তুমি কি প্রিপারেশন নিয়েছ গো? সাহাবি বলেন, মা দাতুলাহা কাসরাতা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা, এ পাগম্বর না না আমার কাছে কোনো অতিরিক্ত নফল নাই গো, ফরজগুলো পড়ি, ওয়াজিবগুলো আদায় করি, সুন্নতে মুয়াক্কাদাগুলো পড়ি, কিন্তু একটি সম্বল আছে পাগম্বর, ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ পাগম্বর একটা সম্বল আমার কাছে আছে পাগম্বর, সেই সম্বলটা হলো আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি। আরো আসতে সুবহানাল্লাহ, নবী আমার ডাক দিয়া কয় আমারে চিনো, মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নূন নাজিউল্লাহ আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। হাবিব জানো, আমি হাবিবুল্লাহ, আমাকে যখন আল্লাহ আমার রূহ যখন দিয়েছেন, আল্লাহ তাআলা যখন আমাকে নবুয়ত দান করেছেন, তখন আদমের অস্তিত্ব হয় না। কুনতু নাবিয়ান ওয়া আদাম বাইনাল মাই ওয়াত্তিন, আমি তো তখন নবী যখন আদমের অস্তিত্ব হয় নাই, মাটি আর পানির মধ্যে যখন আদম মিশ্রিত ছিল, তখনই আল্লাহ আমাকে নবী বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, হযরতে আদম ওই যে গন্ধম খাইলেন, জান্নাতের যে ফল খাইতে আল্লাহ না করছেন, তাফসীরের কিতাব খুলে দেখুন, মুফাসসিরিনে কেরাম লিখেন, হযরতে আদম যদি জানতেন আমি গাছের ফল খাইলে আমার বংশের থেকে বিশ্ব নবীর আগমন ঘটবে। সুবহানাল্লাহ, তাইলে আদম ফল নয়, ফল নয়, ওই মূল শিকড়টা তুলে তিনি খেয়ে ফেলতেন। আদমকে নিয়ে ফখরি আলি নসবি হ্যায়, আদমকে নিয়ে ফখরি আলি নসবি হ্যায়, মক্কি মদানি হাশিমি ও মুত্তালাবি হ্যায়, পাকিজা তরাজ আরশ সমা জান্নতি ফিরদাউস, পাকিজা তরাজ আরশ সমা জান্নতি ফিরদাউস, আরামে গাহে পাকে রাসূলে আরবি হে, আল্লাহু আকবার। মানে তো শুধু
আলোচনা লম্বা হয়ে যাবে, সেজন্য সেদিকে যাচ্ছি না। মাদ্রাসার মাহফিল, আল্লাহ নবী বলে গেছেন মহব্বত কইরো, ভালোবাসো, দুশ্মনী কইরো না, দুশ্মনী করলে তুমি ধ্বংস হয়ে যাবে। মান আদালি ওয়ালিয়ান ওলামাদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে, ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে, কোরআনের বাকিদের সঙ্গে যারা দুশ্মনী রাখে, আল্লাহর কসম বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, বেঈমান হয়ে বিদায় নেয়। আল্লাহ নিজে যুদ্ধের টিকলা দিয়েছে। আরেকটা গুণা আছে, সেটা হলো সুদি কারবার। বাংলাদেশে তো সুদ নাই বললেই চলে, বাংলাদেশে তো সুদি কারবার নাই বললেই চলে, তাই না? থাকলে আপনাদের পাথর দিয়াতে নাই, এত বড় জঘন্যতম অপরাধ। অন্য কোনো গুনাহ সম্পর্কে আল্লাহ যুদ্ধের ডিক্লার দেন, বা ইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ বলেন এত বলার পরেও, এত খারাপই বয়ান করার পরেও সুদি কারবার যদি বর্জন না করো, তাহলে আমি আল্লাহ এবং নবীর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি মনে করে আলেম ওলামারা জানবাজি দিয়ে খায়া না খায়া কোরআনের খেদমতে লেগে আছেন, ঠিক কিনা বলে? এদেরকে ভালোবাসলে লাভ আছে। ওই যে সাহাবি আল্লাহ নবী বললেন কেমন বড় ভয়াবহ, তোমার কাছে কি সম্বল আছে? সাহাবি বললেন ওয়ালা কিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, এ পয়গম্বর কোনো সম্বল নাই রে, তবে একটা সম্বল আছে, সেটা হলো আপনাকে এবং আল্লাহকে ভালোবাসে। আর একটু আসতে সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসে আল্লাহ নবী সাহাবি ওয়াক্তিয়া নামাজ পড়ায়, প্রত্যেক রাকাতে সূরা মিলায়, তার সঙ্গে সূরা ইখলাসও পড়ে। মুসল্লিরা কর তো সিস্টেম না যে কোনো একটা সূরা পড়ব, প্রত্যেক রাকাতে সূরার সঙ্গে সূরা ইখলাস আপনি পড়ে। বারবার বলার পরেও তিনি সূরা ইখলাস বন্ধ করে না। আল্লাহ নবীর আদালতে পেশ করা হলো পয়গম্বর, আপনার সাহাবি ইমামতি করে প্রত্যেক সূরার সঙ্গে একটা করে সূরা লাগায়, সেটা হলো সূরা ইখলাস। পয়গম্বর বললেন এমনটা কেন করো, এটা তো সিস্টেম না। ইমাম সাহেব ডাক দিয়ে বলেন পয়গম্বর, সূরা ইখলাসের মহব্বত আর ভালোবাসা আমার অন্তরে এমন ভাবে জেগে বসেছে, আমার ইমামতি যাইতে পারে কিন্তু সূরা ইখলাসের তিলাওয়াত আমি ছাড়তে পারব না। সুবহানাল্লাহ। আস্তে কোন আস্তে কোন আল্লাহর নবী সাহাবী কি ডাক দিয়া বললেন হুব্বুকাল ইখলাস ইউদখিলুকাল জান্নাহ, আল্লাহু আকবার বলেন। এ সাহাবি যদি তাই হয়ে থাকে, আমি পয়গম্বর বলে দিলাম সূরা ইখলাসের মহব্বত তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। মহব্বত তালেবে ইলমদের কি ভালোবাসেন, আলেম ওলামাদের কি ভালোবাসেন, মাদ্রাসা কি ভালোবাসেন? ওই মাদ্রাসার আলেম যখন জান্নাতের ফয়সালা হবে, হাফেজ যখন জান্নাতের ফয়সালা হবে, হাফেজকে আল্লাহ ডাক দিয়ে বলবে হাফেজ বিদেশে তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এক নাম্বার দুই নাম্বার স্থান অধিকার করেছিলে, তোমার দেশ তোমাকে সম্মান দিতে জানে না, এই কথা বলেন ঠিক কি না? এ হাফেজ, না না, তোমার দেশের সরকার তোমাকে যদি সম্মান দেয়, তোমাকে যদি পুরস্কার দেও, তাও কি দিবে, সীমিত পুরস্কার দিবে? না না, আমি আল্লাহ তো তোমার জন্য 6,666 তলার টাওয়ার তোমার জন্য রেডি করে রাখলাম। হাফেজ ইকরা ওয়ারতাকিব,
ওরা তিল কামা কুন্তা তোরা তিলু ফি দুনিয়া, তুমি আসো এক একটা আয়াত তিলাওয়াত করো রে, আর এক এক তলার দিকে তুমি যাইতে থাকো সুবহানাল্লাহ জরিম। কিন্তু না না, ওই হাফেজ বলবে আল্লাহ, পাথর দিয়া দারুল উলুম মাদ্রাসার মধ্যে লেখা, হুসাইনিয়া দারুল উলুম মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে আমি হাফেজ হয়েছিলাম, আল্লাহ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে আমি হাফেজ হয়েছিলাম, আমাদের বড় হুজুর রাজিজ লোক সাহেব হুজুরের কাছে এলাকার মানুষ আইসা বলতো, হুজুর কোনো এতিম ছাত্র আছে কিনা আমাকে দেন, বোর্ডিংয়ের মধ্যে চাউলের দরকার আছে কিনা, আপনার মাদ্রাসার কোনো প্রয়োজন আছে কিনা আমাকে বলুন। এসে এসে মাদ্রাসার খবর নিত, মাদ্রাসার বিভিন্ন জরুরতির কথা পেশ করত, আজকে গুনার কারণে ওই মানুষগুলোকে বাম কাতারে দেখা যায়, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মেহমান হব না। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসে পয়গম্বর বলেন, শুধুমাত্র হাফেজ হিফজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই হাফেজকে ডাক দিয়ে বলবেন যাও যাও, এমন দশজন ব্যক্তি তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দাও। এ ভাই, এই মাদ্রাসা দৌড়ায় হাদিস পর্যন্ত কথা বলেন ঠিক কিনা, এখান থেকে প্রতি বছর আলেম বের হয়, একজন হাফিজ যদি কোরআনের হিফজ করার কারণে তার মধ্যে যদি এত পাওয়ার এসে যায়, পয়গম্বর বলেন ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, একজন আলেম যদি হয় জায়গায় তাইলে কি তার জন্য কোনো সংখ্যা ঠিক থাকবে, কোনো দশজন বিশজন নয়, কোনো একশো দুইশো নয়, আল্লাহ ডাক দিয়া বলবেন আলেম যত ইচ্ছা তত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। উহিব্বু সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারজুকুনি সালাহা। কবি ডাক দিয়া বলেন আলেম হতে পারি না গই, হাফেজ হতে পারি না গই, কিন্তু আলেমদেরকে ভালোবাসি, আলেম ওলামাদেরকে মহব্বত করি রে। কেন? কামতের ময়দানে আল্লাহ যখন আলেমকে বলবে আলেম জান্নাতের মেহমান হয়ে যাও, ওই মহব্বতের কারণে যেন আমাকেও জান্নাতের মেহমান বানাই দে, ঠিক কিনা বলেন মোহতারাম হাজিরি? এই জন্যে কিছুই যাবে না, দুনিয়ার কোনো সম্পর্ক যাবে না, এ কোরআনের মহব্বত আর ভালোবাসা, কোরআনের পাখিদের মহব্বত আর ভালোবাসা, এটাই আমার আপনার কবরে যাবে, এটাই আমার আপনার পরকালের সঙ্গী হবে, আমার বিষয়বস্তু কবরের আজাব কবরের হালত সম্পর্কে ছিল। আমি দেখেছি আমাদের আজকের মাহফিলের মধ্যমণি হাকিমুন নাফস, যার এক একটা কথায় আল্লাহ তাআলা নূর চমকায়, কথা বলেন ঠিক কিনা, এক একটা কথা কলবের মধ্যে এমন ভাবে ধাক্কা লাগা মানুষের জীবনের মধ্যে আমূল পরিবর্তন চলে আসে, ঠিক কিনা বলেন? তো সূচনাটা আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, এই আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, মাঝখানে কথা চলে আসছে যে হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে যখন আল্লাহ তাআলা দেখাইলেন, হযরতে আদম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তাআলা তখন জানাই দিলেন ফা আহবাবতু আন উশকারা, তুমি বুঝবা না এই ব্যাসকম আমি কেন করলাম, আমার উদ্দেশ্য হলো যদি পরিবর্তনের কারণে এই ব্যাসকমের কারণে একজন আরেকজনকে দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, কথা বলেন ঠিক না? মোহতারাম হাজিরিন, ওই জগতে রুহের জগতে আজকে একটা জগৎ নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আসলে আপনাদের এই ওয়াদা আমি রক্ষা করবো ইনশাআল্লাহ। রুহের জগতে হযরতে আদম আলাইহিস সালামকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে যে সবকগুলো দিয়েছিলেন,
ইলামু আন্নাহু লা ইলাহা গাইরি ওয়া লা রাব্বা গাইরি ওয়া লা তুশরিকু বি শাইআ। মনে রাখো, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, পালনে ওয়ালা জাত আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। এ কথা আল্লাহ বলে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমরা সকলে একত্রিত আল্লাহকে বলেছিলাম, কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলেন, স্বীকৃতি তো দিয়েছ, দুনিয়াতে গেলে মনে থাকবে না, এই জন্য আমি সিস্টেম করে দিলাম, সাউরসিলু আলাইকুম রুসুলি ওয়া উনজিলু আলাইকুম কুতুবি ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাকি, যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাবো, যুগে যুগে আসমানি কিতাব পাঠাবো, নায়েবে রাসূলদেরকে পাঠাবো, যারা এ আলমে আরওয়াহের সবক তোমাদেরকে স্মরণ করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা স্পেশাল অঙ্গীকার নিয়েছিলেন, হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যারা নবী হবেন। সুবহানাল্লাহ। বলে এটা ভিআইপি লাউন্সিনি, আল্লাহ তাআলা সকল নবীদেরকে একত্রিত করে বললেন, তোমাদেরকে পার্সোনাল একত্রিত করলাম, তোমাদের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদম, ওয়াইদা আখাযা রাব্বুকা মিন, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করে ভিআইপি লাউন্সে নিয়ে বললেন, তোমাদেরকে একত্রিত করলাম, হে আদম তুমি নবী হবে, তোমাকে সফিউল্লাহ বানাবো, হে ইব্রাহিম তোমাকে খলিলুল্লাহ বানাবো, হে মুসা তোমাকে কালিমুল্লাহ বানাবো, ঈসা তোমাকে রুহুল্লাহ বানাবো, কিন্তু তোমাদের ওই নব চলাকালীন সময় যদি আমার পয়গম্বর চলে আসে, সুম্মা জাকুম রাসূলু মুসাদ্দিকুল লিমা মাকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আদম তোমার যুগে যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ তোমার যুগে যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, তাহলে কিন্তু মনে রাখো, সূর্য উদিত হলে বিদ্যুতের লাইট যেমন কাজ করে না, আমার হাবিবের আগমন ঘটে গেলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না। আল্লাহু আকবার বলেন, হুম্মা জাকুম রাসূলু মুসাদ্দিকুল লিমা মাকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, কিন্তু তখন যখন আমার নবীর আগমন ঘটে যাবে, আমার হাবিবের যখন আগমন ঘটে যাবে, তোমাদের নবুয়ত মুলতবি করে, তোমাদের নবুয়ত বন্ধ করে, সকলে মিলে আমার হাবিবের নুসরত করা লাগবে, আমার হাবিবের নবুয়তকে মেনে নিতে হবে। এরপরে আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করেন, কালা আকরার তুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, অঙ্গীকার দিলে, সবাইকে একথার উপর স্বীকৃতি দিলে কিনা? আল্লাহর কসম গো, হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই এক বাক্যে বলেছিলেন, কালু আকরারনা, কালা ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদি, সবলে একত্রিত বললেন, আল্লাহ যদি আমার নবুয়তের সময় পয়গম্বরের আগমন ঘটে যায়, তোমার হাবিবের যুগে আগমন ঘটে যায়, আমার নবুয়ত ফেলে দিয়ে তার এত্তেবা করে, বিশ্ব নবীর অনুসরণ করে, আমি তার অনুসরণ করে তার নবুয়তের এত্তেবা করব। আলা ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহও সাক্ষী রইলাম, আমার ভাইরা সেই বিশ্ব নবী রহমতে আলম আল্লাহ বানাইছেন সবার আগে, আব্বালু মা খালাক আল্লাহ রুহি, পয়গম্বর বলেন যে রুটা আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমি বিশ্ব নবী, আমার রুটা সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আর প্রেরণ করেছেন সবার পরে। সুবহানাল্লাহ। এই রুহের জগতে আল্লাহ তাআলা আরেকটা বিশেষ অঙ্গীকার নিয়েছিলেন সমস্ত নবীদের কাছ থেকে, যেহেতু সিরাতের মাস, আমার নবী
মর্যাদা, আমার নবীর শান মান, আর আল্লাহর কি কুদরতি কারিশমা, সেই বিশ্ব নবীর উম্মত বানার সৌভাগ্য আল্লাহ আমাদের দান করেছেন। সুবহানাল্লাহ।